আপনার এলাকার চারপাশে দেখবেন কারো না কারো বাড়িঘর তৈরি হচ্ছে, আর এই বাড়িঘর তৈরি করার যে সমস্ত উপাদানগুলি আছে তাদের আকাশ ছোঁয়া চাহিদা। আর আপনি যদি ঠিক এই জায়গাটাতেই হিট করতে পারেন তাহলেই আপনার একটা মোটা টাকার ব্যবসা হয়ে যাবে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন দ্রব্য বিক্রি করা নিয়ে আপনাকে আর মাথা ব্যথা করতে হবে না, আপনার বাড়ি থেকেই সমস্ত মাল বিক্রি হয়ে যাবে, কোনো চিন্তা থাকবে না। তবে একটু বুদ্ধি করে ব্যবসাটা করতে হবে। তাহলে চলুন, কিভাবে শুরু করবেন, কোথায় মেশিন পাবেন, মেশিনের কেমন দাম আছে, সমস্ত কিছুই জেনে নেওয়া যাক। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনার নাম? আমার নাম মিনারা ইয়াসমিন। আর আমার কোম্পানির নাম? আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। আর এই কোম্পানিটার লোকেশনটা যদি একটু বলেন। আমাদের কোম্পানি হচ্ছে মধ্যমগ্রাম এবং সোদপুরের মিডিলে পড়ছে। আপনি শিয়ালদা থেকে ট্রেনে যদি আসেন তাহলে মধ্যমগ্রাম অথবা সোদপুর স্টেশনে নামবেন। স্টেশন থেকে অটোতে উঠে বলবেন মুড়াগাছা লোকনাথ মন্দির যাব, মন্দিরের ঠিক উল্টো দিকে আমাদের অফিস আছে। আচ্ছা, যাই হোক, স্ক্রিনে ফোন নাম্বার যদি আছে কন্ট্যাক্ট করুন। বাসে আসতে হলে হাওড়া থেকে L238 বাস ধরবেন, মধ্যমগ্রাম নেমে ওখান থেকে অটোতে সেম ভাবে যাবেন। আচ্ছা, তো আজকে কোন ব্যবসার ব্যাপারে দর্শক বন্ধুদের বলবেন সেটা যদি একটু বলেন। আজকে আমরা একটা ইউনিক ব্যবসার ব্যাপারে আলোচনা করব, সেটা হচ্ছে ব্রিক্স মেশিন, যেটাকে বাংলায় বলা হয় ইট তৈরির মেশিন। আচ্ছা, হ্যাঁ, আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আছে ব্রিক্স মেশিন। আচ্ছা, এটা হচ্ছে ইট তৈরি করার মেশিন, তাই তো? হ্যাঁ, ইট তৈরি করার মেশিন। আচ্ছা, এটা কি বিভিন্ন ধরনের ডায়ার পাওয়া যায় নাকি? বিভিন্ন ধরনের ডায়ার পাওয়া যায়, সেমি অটোমেটিক হয়, হাইড্রোলিক হয়, ঠিক আছে? আচ্ছা, এটা কি ধরনের মেশিন এটা? এটা হাইড্রোলিক আছে। আচ্ছা, এখানে যেটা আছে এটা চারটি ডায়ার দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, ডাই চেঞ্জ হয়, ছয় ডায়ারও হয়। আচ্ছা, ছোট ডায়ারও করা যাবে, এরকম যার যেরকম চাহিদা রয়েছে সম্ভব বানিয়ে দিতে পারেন, তাই তো? আচ্ছা, তো মনে করুন দর্শক বন্ধুরা তো বিভিন্ন জায়গাতেই থেকে এই ব্রিক্স মেশিনের ভিডিও কিংবা ইট তৈরি করার মেশিনের ভিডিও দেখছেন, তো পার্টিকুলারলি আপনাদের কোম্পানিতে কেন দর্শক বন্ধুরা আসবেন সেটা যদি একটু বলেন, কি বিশেষত্ব রয়েছে আপনাদের মেশিনের? দেখুন, মেশিন আপনি যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন, কিন্তু আমরা হচ্ছে নিজেরা ম্যানুফ্যাকচারার, ঠিক আছে? আপনারা দেখতে পারবেন আমাদের এখানে আসলে শুধু ব্রিক্স মেশিন না, এছাড়াও নানান ধরনের মেশিন আপনারা দেখতে পারবেন। আমাদের নিজেদের ম্যানুফ্যাকচার ইউনিট আছে যেহেতু, তো আমরা মেশিনের প্রাইসও আমরা কমে দিতে পারবো। তার থেকে বড় কথা আরেকটা জিনিস হচ্ছে আসলে এটা সার্ভিস, ঠিক আছে? আমাদের এখানে আপনি প্রপার 1 বছরের গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস পাচ্ছেন। আপনারা বলছেন তো মনে করুন এই মেশিনটা কেউ কিনে নিয়ে গেলেন, যে কেউ কি ব্যবসাটা করতে পারবেন? যে কেউ ব্যবসাটা করতে পারবে। দেখুন, ইট এমন একটি জিনিস যেটা প্রত্যেকেই মানে এই বিজনেসটা শুরু করতে পারবে, কোনোদিনও শেষ হবে না। ঘর বাড়ি তৈরির জন্য বলুন, কারখানা তৈরি বা যে কোনো জিনিসের জন্য আপনার ইট জিনিসটা প্রয়োজন হবে। আচ্ছা, তো এটাতে কি ইট তৈরি হবে, আপনার মাটির ইট নাকি না ফ্লাই অ্যাশ ব্রিক্স বা সিমেন্ট দিয়ে অ্যাশ ব্রিক্স? আপনি মাটি এবং ফ্লাই অ্যাশ দুটোই বিক্রি করতে পারবেন। আচ্ছা, আর ওভারঅল কিন্তু বর্তমানে ফ্লাই অ্যাশ ব্রিক্সের ভালো চাহিদা বাড়ছে নাকি? এই মেশিনে আপনি মাটির ব্রিক, ফ্লাই অ্যাশ, পেপার ব্লক আর হচ্ছে জিগজ্যাগ তৈরি করতে পারবেন। আচ্ছা, ওভারঅল সবটাই তৈরি করা যাবে, তাই তো? হ্যাঁ, সবকিছুই আপনি এটাতে তৈরি করতে পারবেন, ডাই চেঞ্জ করে। ডাই চেঞ্জ করলেই হবে? শুধুমাত্র আমরা এখানে যে ডাইটা রয়েছে এই ডাইটার জায়গায় যদি আমরা অন্য কিছু দিয়ে দিই সেক্ষেত্রে সেই ধরনের তৈরি হবে নাকি? আচ্ছা, ওভারঅল আপনি যেটা বলে গেলেন দর্শক বন্ধুরা হয়তো অনেকের মাথার উপর দিয়ে চলে গেল, সেটা ফ্যাক্টর নয় যদিও, দর্শক বন্ধুরা হয়তো মাথার উপর দিয়ে যাওয়ারই কথা, কিন্তু যখন মেশিন যাবে তখন তো টেকনিশিয়ান যাবেন নাকি? একদম, 24 ঘন্টার মধ্যে আপনার টেকনিশিয়ান চলে। আচ্ছা, টেকনিশিয়ান গিয়ে সব কিছু বুঝিয়ে দেবেন, তাই তো? বুঝিয়ে আপনাকে প্রপার ট্রেনিং দিয়ে আসবে। আচ্ছা, তাহলে দর্শক বন্ধুদের কিন্তু মাথার উপর দিয়ে গেলেও খুব একটা টেনশনের কিছু নেই, কারণ টেকনিশিয়ান গিয়ে সব কিছু বুঝিয়ে দেবে। কেননা প্রথমবার যখন আপনি একটা বিজনেস মনে করুন শুরু করতে চাইছেন, আপনি নিশ্চয়ই সব জানবেন না। একদম তাই, সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান আছে, উনি যাবেন আপনাকে প্রপার গাইড করে ট্রেনিং দিয়ে, তারপরে উনি আসবেন। আচ্ছা, তো টেকনিশিয়ান গেলেন, বুঝিয়ে দিলেন, তার মেশিনটা বসাতে হবে, সবই হয় ব্রিক্স তৈরি করার মেশিন বা ইট তৈরি করার, যেহেতু মেশিন এটা তো বাড়ির মধ্যে থাকবে না, বাড়ির বাইরেই কিন্তু পড়ে থাকবে অগোছালোভাবে, তো ওভারঅল অগোছালোভাবে পড়ে থাকলেও তো মেশিন ভালোভাবেই টিকবে নাকি? একদম, আর হয়তো উপরে একটা সেট থাকবে, কিন্তু ওভারঅল বাইরেই যেহেতু মেশিনটা থাকবে তাই এখানে এরিয়ার খুব একটা প্রয়োজন পড়েছে না, ওভারঅল র মেটেরিয়ালস রাখার জন্য বা অর্থাৎ র মেটেরিয়ালস বলবো না, র মেটেরিয়ালস তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় কথা হচ্ছে ফিনিশ প্রোডাক্ট বা ইটটা রাখার জন্য একটা বিরাট বড় জায়গা লাগবে, তাই তো? আর স্পেশালি কাদের জন্য আপনি সাজেস্ট করবেন এই মেশিনটা, কাদের পক্ষে খুব উপযুক্ত হবে? বিশেষত
আপনাকে সাজেস্ট করব আমাদের যারা বেকার ভাই যারা আছেন, ঠিক আছে, যারা মানে ভাবছেন যে চাকরির বর্তমানে চাকরির যে অবস্থা, আপনি নতুন কিছু বিজনেস খুঁজছেন, যে নতুন কিছু ইউনিক কিছু ট্রাই করতে চাইছেন, তাদেরকে বলবো তারা একবার আসুন, ঠিক আছে, আমাদের এখানে আসলে আমরা আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। একটা ভিডিওতে সম্পূর্ণ কিছু আপনাকে জানানো সম্ভব হবে না, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, ওটাতে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাদের সঙ্গে কথা বলুন, এছাড়া আপনি এখানে আসুন, বিস্তারিত আরও ভালোভাবে জানুন। আমার মনে হয় তো এটা গ্রামের মানুষরা যাদের বিশেষ করে বেশি করে একটু জায়গা রয়েছে, জায়গাটা বেশ ফাঁকা জায়গা পড়ে রয়েছে, তারা কিন্তু চাইলে খুব ভালোভাবে করতে পারবেন, একদম তাই। তো মনে করুন মেশিনটা কেউ কিনে নিয়ে গেলেন, বসাবেন, সবই ঠিক আছে, কিন্তু অনেকে ভাবছেন যে ব্যবসাটা করলে মন্দ হয় না, ভিডিও দেখতে দেখতে হয়তো ভাবছেন বেশ কয়েকজন বন্ধু মিলে, তো ব্যবসা করলেই তো হয় না, কিছুটা টাকা পয়সার প্রয়োজন পড়ে, এই ব্যবসাটা করতে গেলে কি লোন টোনের কিছু ব্যবস্থা করা যাবে? দেখুন লোনের ব্যাপারে যেটা বলবো, ডিরেক্টলি লোন আমরা করাই না, এর জন্য আপনার যে সমস্ত ব্যাংক থেকে লোন হয় অবশ্যই, একদম সমস্ত ডকুমেন্টস দরকার হয়, প্রজেক্ট রিপোর্ট, পিআই, ব্যাংক কোটেশন সব আমরা এখান থেকে আপনাকে প্রোভাইড করে দেব, ওটা গিয়ে আপনি আপনার নিয়ারেস্ট ব্যাংকে সাবমিট করলে ওখান থেকে আপনি লোনটা পেয়ে যাবেন। না একদম তাই, ডিরেক্ট লোন কেউই দেয় না বা ডিরেক্ট লোন এইভাবে হয় না, অ্যাকচুয়ালি ব্যাংক থেকেই লোনটা করতে হয়, ব্যাংকের এবারে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে লোনটা তবে দেবে, আদারওয়াইজ কিন্তু দেবে না। ওভারঅল কিন্তু একটা লোন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ব্যবসায়িক লোন, সরকারি লোন অনেক কিন্তু পাওয়া যায়, তো সেইগুলো ব্যাপারে আপনারা হেল্প করে দেবেন বলছেন। আচ্ছা মনে করুন এটা প্রোডাকশন তৈরি হলো, তারপরে বিক্রি যেহেতু পুরোপুরি লোকালি হবে, তো স্বাভাবিকভাবে আমরা এখানে বলবো না যে হোলসেলারের বিরাট বড় সাপোর্ট থাকবে, তো যেহেতু লোকালি বিক্রি হবে তো ওভারঅল একটা বাজার তো ভালোই রয়েছে নাকি? একদম বাজার রয়েছে, তার থেকে বড় কথা আমরা আপনাকে মার্কেটিং এ 30% হেল্প করে দেব। আচ্ছা আপনারা মার্কেটিং এ অনেকটা হেল্প করে দেবেন, যে কি করে মার্কেটিংটা করবে, তাতে করে তার কি বিক্রিটা বাড়াবে সেটা পুরোপুরি বলে দেবেন, তাই তো? আচ্ছা তো অনেক দর্শক বন্ধু তো ভাবছেন যে আসবেন মনে করছেন, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভিডিও দেখে সম্পূর্ণ আপনাকে বোঝানো আপনাদেরকে সম্ভব না, যতটুকু বললাম যতটুকু বুঝেছেন তার থেকে বড় স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং এখানে আসুন, বিস্তারিত আরও বেশি জানতে পারবেন ভালোভাবে। তার থেকে বড় কথা, যদি আপনি মনে করেন যে আপনি এই মেশিনটা দিয়ে আপনার বাজেট বেশি পড়ে যাচ্ছে, আমাদের এখানে 20,000 থেকে শুরু করে 2,00,000 অবধি আমাদের এখানে মেশিন আছে, ঠিক আছে? আচ্ছা তো এই মেশিনটার দাম কিরকম যদি একটু বলেন দর্শক বন্ধুদের? 55,000 থেকে ব্রিক মেশিন স্টার্ট হচ্ছে। আচ্ছা 55,000 থেকে ব্রিক মেশিন শুরু হয়ে যাচ্ছে, আচ্ছা সে চাইলে তার বাজেট অনুসারে মেশিন ক্রয় করতে পারে, তার বাজেট অনুসারে সে করতে পারে। আচ্ছা ওভারঅল ব্রিক্স মেশিন সম্পর্কে আর মনে হয় কিছু জানার নেই, তো দর্শক বন্ধুদের বলবো যদি কিছু জানার থাকে অবশ্যই ফোন করে জেনে নেবেন, তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন যদি একটু বলেন? দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা একদিন আসুন, আসলে যে মেশিন কিনতে হবে এরকম কোনো ব্যাপার না, এখানে আসলে আপনারা বিজনেসের একটা আইডিয়া পাবেন, যদি আপনার মনে হয় যে আপনার বাজেট কম আছে, আপনি অন্য কোনো বিজনেস শুরু করতে যাচ্ছেন, ছোট কোনো বিজনেস দিয়ে আমাদের এখানে আসলে আপনি সেই আইডিয়াটাও পেয়ে যাবেন। আচ্ছা তো ওভারঅল কিন্তু বলা যেতে পারে যে এখানে আসলেই মেশিন পাওয়া যাবে নাকি? হ্যাঁ একদম। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ।